घर दूसरा जी तुर भाई को मार रहे हम ही छाड़े देंगे जी मुझे पटम पटम के मार चला बहुत ही जागे बहुत ही तू पुली दीजे हम कैसे बड़े हुमकी दे गई थे मार से নিজেরা পুরা নিজেরা বটিকে হাত কেটে নিয়ে আমাদের উপরে মিথ্যা দিয়েছে ওকে কাটছে মাথায় কাটতো মাথায় হাতটা যায় এরকম করে দিছে হাতটা কাটা হয়েছে কি দিয়ে মারছিল বটি দিয়ে কাটছে বটি দিয়ে মারছিল হাত বাড়িতে হাতে লেগে গেছে মাথায় কাটছো মাথা কাটবে তুলছে মাথায় হাতটা যা ঘেরে দিয়েছে হাতটা কাটা হয়ে গেছে বিজেপি তৃণমূল সংঘর্ষ ময়নার হরিদাসপুর গ্রামের পাখিরা পাড়ায় বেশ কয়েকজন চিকিৎসাধীন এলাকায় উত্তেজনা ময়না থানার পরমানন্দপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত হরিদাসপুর গ্রামে পাখিরা পাড়ায় তৃণমূল এবং বিজেপির মধ্যে গণ্ডগোল ও পরে তা সংঘর্ষে রূপ নেয় দুই পক্ষের বেশ কয়েকজন গড় ময়নার ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি এলাকায় উত্তেজনা এই গণ্ডগোলের জন্য বিজেপি ও তৃণমূল দুজন দুজনের দিকে অভিযোগ তুলেছেন বিজেপি এবং তৃণমূলের দুই দলের সমর্থকরা কেন একে অপরের উপর চড়াও হলো সে সম্পর্কে সঠিক তথ্য না পেলেও সূত্রের খবর গতকাল এই গণ্ডগোল সংলগ্ন এলাকায় একটি তৃণমূলের মিটিং হয়েছিল মিটিংয়ের পর আজ সকাল থেকেই এই এলাকা উত্তপ্ত ছিল সকাল থেকেই ঢালাই রাস্তার উপর বেড়া দিয়ে অবরোধ সৃষ্টি করা হয় বলে খবর রয়েছে বেড়া দিতে চলতে না পারায় ব্যবস্থা করা হয়েছিল বলে জানা গিয়েছে পরে এলাকার সিভিক ভলেন্টিয়ার এসে সেই বেড়া খুলে দেয় কিন্তু দুপুরে তিনটে নাগাদ উভয় পক্ষ গণ্ডগোল ও মারামারিতে লিপ্ত হয়ে পড়ে উভয় পক্ষেরই বেশ কয়েকজন আহত ও গুরুতর আহত হয়েছে বিগত দিনে এই এলাকা ছিল তৃণমূলের দখলে কিন্তু বেশ গত কয়েক মাস আগে এই এলাকায় কয়েকটি পরিবার একত্রিত হয়ে বিজেপির সঙ্গে হাত মেলায় গণ্ডগোল এরপরে দুই পক্ষের সমর্থকরা মেডিকেল করার সময় আবার দুই পক্ষ বচসায় জড়িয়ে পড়েন হসপিটাল চত্বরে দুই পক্ষের কথা কাটাকাটি শুরু হয়ে যায় পরে সেখানে চোর চোর স্লোগান তোলে বিজেপি সমর্থকরা বলতে স্যার আমরা এখন ভাতকে ঘুমাচ্ছি এবার ওরা সব মদ খেয়ে কারা কারা বিজেপির লোক ওরা সব মদ খেয়ে আমার বাড়ির সামনে উল্টা উল্টা কথা বলতেছে যা উল্টা উল্টা কথা বলছি যে আমার গিনি বলছে তুমি পারাও টারাওনি তোমাকে ধরে মারবো আমি তখন বলছি না টারাম পারাওনি আমি কাবার লাগিয়ে দিছি কেন গেলে দেখি না আমার মেয়েটাকে সে ধরে মারতিছে যা মারতিছে তখন আমার বৌদি মুখে ছুটে যে ভাই তুই ঘরে বসে আছি তোর ভাইকে মার রে আমি ছাড়ে দিয়ে গেছি মুখে পাটাম পাটামকে মারছে আমার বৌদি জাগেছে বৌদি অভিষেকের বউকে তো ধরা পড়ছে তা সে জেরা করে আমার বাড়ির সামনে যখনই যাবে মদ খেয়ে উল্টা পুল্টা গালাগালি আমি একদিন বলিনি দেখ তোর তো মদ খেয়ে গাল দেব বিনা কারণে মারছে কালকে যখন মিটিং হয় কাদের মিটিং হয়েছিল টিএমসির মিটিং হয়েছিল কোন জায়গাটায় ওটা হয়েছিল শনিবারের হাটে পার্টি অফিস হয়েছিল এবার ওরা সেই মাইকে অ্যানাউন্স করতেছে যে ওদেরকে হাত কাটবো পা কাটবো যখনই দেখতে পাবো ওই উদ্দেশ্য নিয়ে আজকে আমার স্বামী আমি অসুস্থ আমার স্বামী ওষুধ কিনতে গিয়েছিল ওষুধ কিনে বাড়ি ফেরার পথে কটা নাগাদ কটা নাগাদ ওটা হবে 12:30 একটা ওই টাইমে ওকে আবার ওকে তাদের তপন পাখিরা আর সুজন পাখিরা জবা পাখিরা কাকলি বকুল বেড়া শ্রীরাম দাস চন্দন মণ্ডল অমিত দোলাই ওরা সবাই মিলে আরও অনেকে সবাই মিলে ওকে কাটছে মাথায় কাটতো মাথায় হাতটা যায় এরকম করে দিছে হাতটা কাটা হয়েছে কি দিয়ে মারছিল বটি দিয়ে কাটছে বটি দিয়ে মারছিল হাত বাড়িতে হাতে লেগে গেছে মাথায় কাটছো মাথা কাটবে তুলছে মাথায় হাতটা যা ঘেরে দিয়েছে হাতটা কাটা হয়ে গেছে আমাকেও কেন মারধর করেছিল কি জানেন কিছু কারণে নয় মানে তারা যে কালকে বলছে যে মিটিংয়ে যে বলছে যে ওদের হাত কাটবো পা কাটবো ওই উদ্দেশ্যেই মারছে আপনারা কোন দল করেন আমরা বিজেপি টিএমসি করতাম ওদের চুরি চাপটা দেখে আমি বিজেপি আসছি এটাই অপরাধ সেই কারণেই কি আজকে গণ্ডগোল হয়েছে হ্যাঁ 2 টাকা জেরেস কাগজ 2000 টাকা লে এটাই হচ্ছে দুয়ারের সরকার কারা এই মুহূর্তে কারা মার না আমাদের করা যেতে পারে না ওরাই এসে তো গণ্ডগোলটা লাগিয়ে দিল তাই তো আমার বলুন না বলুন তপন পাখিরা মিথুন পাখিরা বাবলু পাখিরা
রবি পাখিরা, সনাতন পাখিরা, লালু পাখিরা। আমি গিয়েছিলাম বাড়ি ফেরার পথে, ওরা আমাকে প্রচণ্ড মারধর করছে, কোনো কথা নেই কিছু নেই, সজাই মারধর করছে। আপনি কী করেন? আমি বিজেপি করি। কারা মারধর করছে? ওরা টিএমসির লোকরা। চেনেন কাউকে? নাম জানেন? ছেলে মেয়ে সবাই মিলে, আমি তো বেঁচে গেছি, তাহলে আমার মাথায় বঠিতে কেটে দিত। আমি তো বেঁচে, ওই মেয়েটা আমার, আমি নামে বলে দিব স্যার। কারা কারা মারধর করেছে? মিঠুন পাখিরা, সনাতন পঞ্জাব পাখিরা, লালু পাখিরা, মিঠুন পাখিরা, শ্রীরাম দাস, আচ্ছা অমিত দোলাই, শশাঙ্ক, শেখর বেরা, এরা সবাই এসে, এবং রবি পাখিরা, বুলেট পাখিরা, তপন পাখিরা। কালকে ওদের মিটিং হয়েছিল, আমরা তো কিছু বলি না। আমি একটু গিয়েছিলাম, আর হচ্ছে গিনির একটু মানে ওষুধ কিনতে গিয়েছিলাম, ওষুধ কিনলে আসছি, ওরা 50-30 ইঞ্চি আমাকে ধরে অ্যাটাক করে মারধর করছে, বলছে তুই কালকে উঠে আসবি। আমি কিছুই বলিনি, তুমি আর আমি তো ছিটকে পালিয়ে গিয়েছিলাম, এবং ওদের তপন পাখিরের বৌমা ওর মাথায় হয়তো বটি খেড়ে দিত। জবা পাখিরা কি দিয়ে মারধর করছে? আমাকে পনির দিয়ে হাতে কাটছে, এবং রাজেশ পাখিরা, বরুণ পাখিরা করে কানের গুড়ি ঘুষি মেরে দিচ্ছে। আমার বাবাকে মারতে গেলে ছাড়াই দিয়ে গেছেন, আমাকে ধরে মারছে। কেন মারতে গেছিল বাবাকে? আমার বাবা ভাত খেল, ওরা আমার বিনা দোষে গাল দিচ্ছে, গাল দিয়ে তো আমার বাবা গাল দিয়েছিল আমার বাবাকে। আমার বাবা বলে আমি কি করছি, গাল দিচ্ছিস করে আমার বাবাকে বটি দিয়ে কাটতে আসছিল। আমার বাবা ছড়াই দিয়ে গেতেন, আমার ছড়াই দিয়ে গেতেন, আমাকে ধরে বেড়ায় ঠুকে দুই লোক ধরে ঘুষি মারছে।